Hi guys, I'm Momita and welcome back to my channel. And kemon acho tumra shobai asha korchi shobai khub bhalo acho. And ajke ami bohu din pore abar ekti haul video niye chole eshechi. Majkhane onek din haul video kora hoyni. So ajke video te ekti haul video hote jacche. To ajke ami tomader sathe share korbo jeans tops haul. To je gulo ami dekhabo na sheigulo regular casual wear er jonno ekdom perfect ar khubi affordable price e ami tomaderke dekhate cholechi. Ar ei somosto kichu ami niyechi from amazon.com. Tai shob কিছু প্রোডাক্টের লিংক তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আর প্রোডাক্টের স্টার্টিং প্রাইস হচ্ছে ফ্রম 300 rupees. হ্যাঁ, এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ। তো কোনটার কি প্রাইস আমি সেগুলো এক একটা করে দেখিয়ে তোমাদের মেনশন করে দেব। সো উইদাউট ফার্দার এনি ডু, লেটস গেট স্টার্টেড। আজকে সবার ফার্স্টে আমি যে টপটা তোমাদের দেখাবো, সো এটা হারপা ব্র্যান্ডের একটা খুবই সুন্দর লাইট পিচ কালারের একটা টপ। টপের কালারটা দেখতে পাচ্ছ, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর স্পেশালি এর ফ্লোরাল প্রিন্ট কালারের সাথে এই ফ্লোরাল প্রিন্টটা না খুব ভালো গেছে, মানে একদম আই সুদিং লাগছে দেখতে। আর এর নেকটা আমি দেখাবো, নেকের ডিটেলিংটা এত সুন্দর না, আমি যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে। একদম খুবই সুন্দর এরকম স্কোয়ার নেক ডিটেলিং দেওয়া রয়েছে, প্লাস এর যে নিচের এই জায়গাটা না, এই জায়গাটা জাস্ট হালকা করে একটু নিচে নেমে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি না এটা নিয়েছি সাইজ এস, কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো আমি মোটা হয়ে গেছি, বিকজ আমি অলওয়েজ এস চুজ করি আমার সাইজের জন্য। কিন্তু হয় আমি মোটা হয়ে গেছি, কেননা এটা আমার কাছে একটু টাইট মনে হলো, একটু কেন ভালোই টাইট মনে হচ্ছিল। হাতা টাতা এই কাঁধ দিয়ে ঠিক আছে, বাট বডিটা আমার একটু বেশি টাইট মনে হলো, তো আমার মিডিয়াম চাই এর। সো তোমরা একটু সাইজটা মেজার করে নিও, আর তারপর আমি দেখাচ্ছি এখানে পুরো এরকম বাটন ডিটেলিং দেওয়া রয়েছে, যতটা না এইভাবে বুঝবে ততটা আমাকে পরে বুঝতে পারবে। আর এতে দেওয়া রয়েছে ফুল স্লিভ এবং পফি স্লিভ, তো এটা যেটা আছে না এটা রিস্টে এরকম করে লেগে থাকবে, আর তাছাড়া এটা পফি স্লিভ। তো টপের ডিজাইন অ্যান্ড স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে, স্পেশালি মডেলকে দেখে তো আমার খুব ভালো লাগছিলো, আমার কাছে একটু টাইট হয়ে গেছে। আর ব্যাগটা রয়েছে এরকম, আর এই টপটা না একটু ক্রপ স্টাইলের টপ, খুব একটা বেশি লেন্থ নেই এর। আর এই টপটা না খুব সুন্দরভাবে তোমার বডিকে ডিফাইন করবে, বিকজ এই এর নিচের পার্টটা দেখতে পাচ্ছ, নিচের পার্টটা না খুব সুন্দরভাবে কোমরের সাথে লেগে থাকে, প্লাস এর যে স্লিভের যে এই পার্টটা আছে না, যেটা তোমার রিস্টে আসবে, সেটা এখানে খুব সুন্দরভাবে লেগে ধরে না, তো মানে অটোমেটিক্যালি তোমার বডিটা না খুব সুন্দরভাবে ডিফাইন করে এই টপটা, প্লাস এর কালার কম্বিনেশন আমার তো খুবই ভালো লেগেছে। আর এটার ম্যাটেরিয়াল 100% পলিয়েস্টার ম্যাটেরিয়াল, সো এই গরমে একটু গরম লাগবে এই টপে, তাছাড়া এটা অটাম বা স্প্রিং টাইমের জন্য একদম পারফেক্ট। আর এর প্রাইস ভীষণই রিজনেবল প্রাইস, এর প্রাইস হলো 420 rupees। জাস্ট সাইজটা তোমরা একটু দেখে নিও, আমার তো এর মধ্যে মিডিয়াম সাইজ লাগবে। নেক্সট আমি যে টপটা দেখাচ্ছি এটা স্টাইলিস্টিকো ব্র্যান্ডের, আর এটা আমি নিয়েছি স্মল সাইজ, আর এটা একদম পারফেক্ট এসেছে। ফার্স্টে আমি দেখাচ্ছি এটার কালার, এটার কালার দেখতে পাচ্ছ একদম মানে সামার অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলা যায়, খুবই লাইট সি গ্রিন কালার, খুবই মানে আই সুদিং কালার বলতে পারো, ভীষণই মিষ্টি একটা কালার। তো এটা না প্লেন এরকম টপ নয়, এটা কাছ থেকে যদি দেখো তো এর মধ্যে টেক্সচার প্যাটার্ন দেওয়া রয়েছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। সো পুরোটা টপেই না এরকম টেক্সচার, আর এর স্টাইল বা ডিজাইন রয়েছে এর স্লিভসে, সো এটা এরকম পফ স্লিভ, আর স্লিভটা কিছুটা এইরকম এরকম, তো একদম রাউন্ড নেক। আর এটার ম্যাটেরিয়াল হলো 100% শিফন ম্যাটেরিয়াল, আর এটা তুমি ইজিলি সামার টাইমে ক্যারি করতে পারবে, খুবই ব্রিদেবল। আমি যখন এটা পরলাম না আমার কাছে এত ইজি ব্রিজি মনে হচ্ছিল, খুবই কমফোর্টেবল লাগছিলো এটা পরে। তারপর এর ব্যাগটা দেখাই, তো ব্যাগে এখানে একটা বাটন দেওয়া রয়েছে, আর টপটা হলো এরকম। তো এর ভিতরে লাইনিং প্রোভাইড করা রয়েছে, ডোন্ট ওয়ারি দিস ইজ নট ট্রান্সপারেন্ট, এর ভেতরে লাইনিং প্রোভাইড করা রয়েছে দেখতে পাচ্ছ। সো এর একটা বেসিক টপ, খুবই সুন্দর, আর এটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ, আদারওয়াইজ এর কোয়ালিটি খুব ভালো। এটা তোমরা পেয়ে যাচ্ছ এখন 399 rupees, আর এতে আমার সাইজ হলো এস। আর তোমরা যদি এই সামার টাইমের জন্য সিম্পল অ্যান্ড বেসিক টপ চাইছো না, দ্যান ইউ ক্যান গো ফর ইট, খুব ভালো অপশন হতে পারে এটা তোমার জন্য।
নেক্সট আমি নিয়েছি একটা জিন্স। অনেকদিন থেকে মিস চেস ব্র্যান্ডটাকে আমি দেখছিলাম অ্যামাজনে, সো অনেক রিভিউ টিভিউ দেখেছি বাট কখনো নেইনি আমি। এবার ভাবলাম একটা জিন্স আমার চাই, চাই মিস চেস ব্র্যান্ডটা একবার ট্রাই করতে হবে। সো আমি নিয়েছি হাই ওয়েস্ট জিন্স, হাই ওয়েস্ট জিন্সই আমি অলওয়েজ প্রেফার করি। আর আমি নিয়েছি এরকম ডেনিম কালারেরই, আর এটা সিম্পল এরকম জিন্স, আর এটা হচ্ছে মানে তোমার অ্যাঙ্কেল লেন্থ অবধি এটা আসবে, তো আমি এই লেন্থেই বেশি প্রেফার করি। আর এই হলো এর ব্যাগ, তো বেসিক সিম্পল প্লেন। আর এই জিন্সের কোয়ালিটি এত ভালো, এত কমফোর্টেবল আর এত ব্রিদেবল যে আমি সবাইকে রেকমেন্ড করবো যে মিস চেস ব্র্যান্ডটা একবার ট্রাই করো। আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি বাট আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট টাইম আমি অবশ্যই আবারও মিস চেস ব্র্যান্ড থেকেই আমি জিন্স নেবো, বিকজ এটা না তোমার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির জিন্স প্রোভাইড করছে। তো এই ব্র্যান্ডটা একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে যেতে চাইছো জিন্সের জন্যে। অনেক ডিজাইনের জিন্স রয়েছে, হাই রাইজ, লো রাইজ বা তোমার হাল ফ্যাশনের যে জিন্সগুলো হয়, সেই পেপার ব্যাগ জিন্স থেকে ধরে বয়ফ্রেন্ড জিন্স থেকে ধরে সব ধরনেরই জিন্স পেয়ে যাবে। তো আমার ট্র্যাডিশনাল এই স্টাইলটাই আমার বেশি ভালো লাগে। আর আমি নিজে হাই রাইজ জিন্স, আর আমার সাইজ এতে 30, সো আমি এটা হাইলি রেকমেন্ড করবো। আর এটা প্রাইসটা বলতে ভুলে গেছি, এটার প্রাইস হলো 849 রুপিস, আর 849 রুপিসে এই জিন্স পাওয়া ইজ এ উইন। নেক্সট আমি যেটা দেখাবো সেটা আমার ফেভারিট টপ। এটা না, এই টপটা অনেকদিন থেকে আমার উইশ লিস্টে সেভ করা ছিল, আমি নিচ্ছিলাম না, তো এবার ভাবলাম এটাকে আমি ট্রাই করবো। তো সো দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড ফ্যাভেলি ইন্ডিয়া, আর ফ্যাভেলি ইন্ডিয়া তুমি জানোই আমার ফেভারিট ব্র্যান্ড। সো এটা একটা এনিমাল প্রিন্টেড একটা টপ, আর টপের স্টাইলটা দেখতে পাচ্ছ অনেকটা তোমার জ্যাকেটের স্টাইলের মতন, কিন্তু আনফর্চুনেটলি এটা এক্সেস সাইজে ডেলিভার হয়েছে। আমি অর্ডার করেছিলাম স্মল সাইজ বিকজ ফ্যাভেলি ইন্ডিয়াতে আমার স্মল সাইজ। আর এর প্রিন্টটা তোমরা দেখো ফার্স্টে, খুবই সুন্দর একটা অ্যানিমাল প্রিন্ট আর ব্রাউন কালারের ওপরে, ঠিক আছে। আর এর এরকম পফ স্লিভ দেওয়া রয়েছে, আর এটা 3/4 স্লিভ, পরলে পরে না খুব স্মার্ট দেখায়। আমি সো টপটা না একটু অন্য স্টাইলের, অনেকটা জ্যাকেট স্টাইলের বলতে পারো। সো এটা পুরোপুরি ওপেন, ঠিক আছে। তো এখানে দুটো বাটন আছে যেটা মানে আঙ্গরক্ষা স্টাইলের হয় না, তো এরকম বাটন দুটো দেওয়া রয়েছে, কিন্তু যেহেতু আমার সাইজ এস, সো আমার এটা যখন আমি পরেছি তো এটা ভালো করে বাটন লাগছিল না, তো আমি নিচে ট্যাঙ্ক টপ করে অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা পরলে কেমন লাগে। তো যদিও এটা একটু টাইট হয়েছে আমার, স্টিল তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে এটার স্টাইলটা ঠিক কীরকম। ভীষণ স্টাইলিশ, ভীষণ মডার্ন আর ভীষণ ক্লাসি আমি বলবো। আমার তো এই ধরনের টপ ভীষণ পছন্দ, তো আমি এটাকে এক্সচেঞ্জ করিয়ে নেবো আমার সাইজে। তাছাড়া এই টপটা মানে আমার মনে গেঁথে গেছে, আমি ঠিক যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম এসছে। এটার মানে ফিটিংস, এটার লুক, এটার কোয়ালিটি দি বেস্ট আমি বলবো। কোয়ালিটি খুব ভালো, ইভেন এই টপের ভেতরে তোমার লাইনিংও প্রোভাইড করা আছে, লাইনিংয়ের দরকার ছিল না, স্টিল ওরা প্রোভাইড করেছে। আমি দেখেছি ফ্যাভেল ইন্ডিয়া না অলওয়েজ ওদের যে কোনো গার্মেন্টসের ভেতরে না লাইনিং অবশ্যই প্রোভাইড করে। তো এটার প্রাইস আগের টপগুলোর থেকে একটু বেশি, এটার প্রাইস হলো 625 রুপিস, বাট 625 রুপিস হিসেবে এই টপের কোনো তুলনা হয় না, খুবই ভালো কোয়ালিটির, খুবই মডার্ন অ্যান্ড স্টাইলিশ একটা টপ। আজকের ভিডিওর লাস্ট আমি যে টপটা দেখাবো এর মধ্যে তোমরা অনেকগুলো কালার অপশনস পেয়ে যাবে। সো মোটামুটি যতগুলো টপ দেখিয়েছি না সবগুলোর মধ্যে কালার পেয়ে যাবে, জাস্ট ফ্যাভেল ইন্ডিয়াতে কোনো কালার অপশন নেই, ওটা ওয়ান পিস। সো এর মধ্যেও তোমরা অনেকগুলো কালার অপশনস পেয়ে যাবে। তো এটা লিমিও ব্র্যান্ডের, লিমিও ব্র্যান্ড আজকাল অ্যামাজনে খুব দেখা যাচ্ছে, তো ভাবলাম একবার ট্রাই করি। সো এটার ম্যাটেরিয়ালটা ফার্স্ট আমার পছন্দ হয়নি বিকজ এটা ওই পলিয়েস্টার ম্যাটেরিয়াল, আর পলিয়েস্টার ম্যাটেরিয়ালটা আমার কোনো কালই বেশি একটা মানে পছন্দ হয় না। তো যাই হোক, এর স্টাইলটা আমি দেখে দিই, একদম হাল ফ্যাশনের স্টাইল, এখানে একটু কুচি কুচি দেওয়া রয়েছে এরকম, আর আমি পরে তো দেখি দেবো তোমাদেরকে। সো এটা আমি নিয়েছি এস সাইজে, এটাও আমার একটু টাইট হচ্ছে চেস্টের দিক দিয়ে, সো জানি না কেন আমি কি মোটা হয়ে গেলাম না কি বুঝতে পারছি না। সো এর স্লিভটা কিছুটা এইরকম, মানে একটু পফি স্লিভ, তারপরে এখানে এরকম কুচির ডিজাইন রয়েছে, আর পুরোটা এরকম ফ্লোরাল প্রিন্টেড। তো এই দেখতে পাচ্ছ পুরোটা এরকম ফ্লোরাল প্রিন্টেড। আর এর ব্যাগটা দেখিয়ে দিই, এর ব্যাগে এরকম একটা বাটন ডিটেলিং দেওয়া রয়েছে, ব্যাস। সো এটা না একদম এতটা অবধি কভার করা থাকবে,
এরকম আর এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে সো রেগুলার ওয়্যারের জন্য দিস ইজ পারফেক্ট বাট পলিয়েস্টার ম্যাটেরিয়াল যদি তোমাদের পছন্দ হয় থাকে না দেন ইউ ক্যান গো ফর ইট বিকজ এর প্রাইস খুবই কম 366 rupees কিন্তু আমার এম সাইজ নিতে হতো কারণ এটা আমার টাইট লাগছে সো সাইজটা একটু চেক করে নিও লুক ওয়াইজ তো এটা ভীষণই ভালো লাগছে একটা খুবই সুন্দর পিস্তা গ্রিন কালারের উপরে ফ্লোরাল ডিজাইন করা রয়েছে এরকম তোমরা চাইলে অন্য কালারও নিতে পারো তোমাদের পছন্দ মতন কালার আমার ভালো লেগেছে ডিজাইন ভালো লেগেছে জাস্ট ওই পলিয়েস্টার ম্যাটেরিয়ালটি আমার পছন্দ হয় না এইটা সো আর অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ তো দেখতে পারো তোমাদের যদি অ্যাফোর্ডেবল প্রাইসে টপ চাই দেন তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো যদি পলিয়েস্টার ম্যাটেরিয়ালে কোনো প্রবলেম না থাকে তো সো বাস এই হলো আজকের সিম্পল ছোট আর খুবই অ্যাফোর্ডেবল টপস অ্যান্ড জিন্স হল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।